সেভাবে কিছু বলে আসলে সেটাও ঠিক হবে না, কারণ হচ্ছে যে এখানে ওয়ার্ল্ড কাপ যে টিমগুলো খেলতে সব টিমগুলোই ভালো টিম। সো আমি পার্সোনালি ব্রাজিল সাপোর্ট করি, তো আমি মনে করি ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। সো এর বাইরে অন্য কিছু চিন্তা করতেছি না। অবশ্যই ফুটবল ওয়ার্ল্ড কাপ তো সবসময় দেখা হয়, লাস্ট তিনটা ওয়ার্ল্ড কাপ মেবি দেখা হয়েছে মানে বোঝার পরে আর কি। তো এটা 4 নম্বর হবে, আর ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা। ইনশাল্লাহ এবার আর্জেন্টিনা জিতবে, মেসির হয়তো এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা খুব ভালো করুক, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আমাদের বাংলাদেশের যারা সাপোর্টার আছে আর্জেন্টিনার, সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, ইনশাল্লাহ এবার আর্জেন্টিনা জিতবে। সো তো অবশ্যই লাগে, লাস্ট ওয়ার্ল্ড কাপের আমরা যে ম্যাচটা হেরেছি ওইটা আমি দেখতেছিলাম সবাই একসাথে, কিন্তু খুব খারাপ লাগছিলো যে হেরে গেছি। তো ইনশাল্লাহ এবার এরকম কিছু হবে না, ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হবো আমরা, ইনশাল্লাহ ব্রাজিল। আমি ব্রাজিলের সাপোর্টার, তাই ব্রাজিল জিতবে এবং ওরা ভালো খেলতেছে। দরকার নাই একযুগ জিতার, বাট আমি ব্রাজিলের সাপোর্টার, তো আমি আশা করি ব্রাজিল এইবার ওয়ার্ল্ড কাপ উইন হবে ইনশাল্লাহ। তাহলে তো বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের জন্য সব বেশিরভাগ মানুষের তো এগুলো সাপোর্টার, ব্রাজিল এবং আর্জেন্টিনার। তো এদের যদি খেলা হয় বাংলাদেশেরও একটা আলাদা মানে উৎসব চলে আসবে, মানে ঈদের মতো। তা আমি মনে করি যে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হোক এবং ব্রাজিল জিতুক। এই যে আর্জেন্টিনার হাতে কাপ না যাক যাক, বাট মেসির হাতে কাপ যাক। আর আমি স্পেনে সাপোর্ট করি, আমার আম্মু আমি ফ্যামিলির সবাই স্পেনে সাপোর্টার, বাট আমি চাই মেসির হাতে কাপ যাক। সো ডেফিনেটলি ব্রাজিল তো আপনারা জানেন সবাই অনেক ভালো প্লেয়ার ছিল, অ্যান্ড আমার বিশ্বাস যে এবার ইনশাল্লাহ ব্রাজিল ভালো কিছু করবে, ইভেন অনেক নতুন প্লেয়ার আসতেছে। সো দেখা যাক কী হয় এবার ইনশাল্লাহ। ক্রিস্টিয়ানোর জন্য ফেভারিট প্লেয়ারের জন্যই পর্তুগাল, পর্তুগাল বলেই এবার হয়তো চ্যাম্পিয়ন না হোক, রানার্স আপ তো হবে বা সেমিফাইনাল তো খেলবে, তাতে হ্যাপি, বাট ওর খেলা অনেক ভালো লাগে। জিতে নেয় তারপরে তো আমরা আশাবাদী আর কি, ব্রাজিলে আমরা চাই যে ব্রাজিল আবার না। যেহেতু ছোটবেলা থেকে আমি ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারকে আমার খুব ভালো লাগে, তো আমি তো স্বাভাবিক চাবো ব্রাজিল যেন কাপটা নেয়। সবাই চাবে ভালো খেলার জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো ভালো প্লেয়ার, তো মেইনলি দেখেন তো টিম হিসাবে আসতেছে, ব্রাজিলই তো সব। ব্রাজিল।